ওয়েলকাম ব্যাক টু আ নিউ এপিসোড অফ জেএনবিএসটি ম্যাথ জহর বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্ট আর্মি স্কুলের অ্যাডমিশন টেস্ট সহ অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমাদের যে অঙ্কগুলি জেনে নিতে হয় সেই অঙ্ক ক্লাসের আজকে আমরা একশো নয়তম এপিসোডে আছি আমরা আগের এপিসোডে দেখেছিলাম শতকরার উপরে প্রাথমিক ধারণা আজকে আমরা দেখে নেব যে শতকরা লিখিত অঙ্ক করার জন্য আমাদের দুটো ম্যাজিক সূত্র দরকার হয় এই সূত্র দুটোকে ম্যাজিক সূত্র এই কারণেই বলছি লিখিত অঙ্ক যত কঠিনই হোক না কেন যেভাবেই হোক না কেন এই সূত্র দুটো যদি আমাদের জানা থাকে তাহলে ম্যাজিকের মতন অঙ্কটি সঠিক হয়ে যাবে এবং খুব অল্প সময়ের মধ্যে খুব কম সময়ে এবং সঠিক উত্তর এটাই হচ্ছে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমাদের কাম্য তাহলে আমরা দেখে নেব যে ম্যাজিক সূত্র দুটো কি কি মনে রাখবে এই ম্যাজিক সূত্র দুটো আজকে যদি ভালোভাবে শিখতে পারো তাহলে সৎ করার উপরে কোনো অঙ্ক লাভ ক্ষতির উপরে কোনো অঙ্ক তোমার কাছে কঠিন বলে আর মনে হবে না তাহলে দেখি যে ম্যাজিক 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 সূত্র 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 এবং দুটো রয়েছে কি কি ওয়ান নাম্বার ওয়ান যে ম্যাজিক সূত্রটা রয়েছে সেই ম্যাজিক সূত্রটি আমরা কখন ব্যবহার করব। আর ম্যাজিক সূত্র টু কখন ব্যবহার করব। দেখো ম্যাজিক সূত্র ওয়ান যেখানে রয়েছে সেখানে একটা শতকরা হার রয়েছে এই শতকরা হারের চিহ্নটা রয়েছে অর্থাৎ যদি কোনো লিখিত অঙ্কের মধ্যে কত পার্সেন্ট এই কথাটা উল্লেখ থাকে যে একটা জিনিস এত পার্সেন্ট লাভে বিক্রি করলাম এত পার্সেন্ট লসে বিক্রি করলাম এত এত পার্সেন্ট লাভে বিক্রি করার পরে আমি টাকা পেলাম এরকম বিভিন্ন লিখিত অঙ্ক যখন আমাদের সামনে আসবে যদি কোনো অঙ্কের মধ্যে শতকরা পরিমাণটা উল্লেখ করা থাকে তাহলে ম্যাজিক সূত্র ওয়ান ব্যবহার করব যদি শতকরা হার উল্লেখ করা থাকে লিখে নাও উল্লেখ করা থাকে তখন আমরা ম্যাজিক সূত্র ওয়ান ব্যবহার করব। এবার জানবো যে ম্যাজিক সূত্র ওয়ানটা কি যে ম্যাজিক সূত্র দিয়ে আমি যে কোনো শতকরার অঙ্ক অনায়াসে করে ফেলতে পারবো এবং সঠিকভাবে করতে পারবো সেটা তো দেখতেই হবে যে এত এর এত পার্সেন্ট সমান সমান এত যদি বলা হয় যে একশো জন আছে স্কুলে বা দুশো জন আছে বা তিনশো জন আছে বা একশো টাকা দিয়ে কিনেছ বা পাঁচশো টাকা দিয়ে কিনেছ এই পাঁচশো টাকা দিয়ে কেনার পরে এর এত পার্সেন্ট সমান সমান কত যদি এই রাশিটা আমার জানা থাকে তার যদি কত পার্সেন্ট দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এত এর চল্লিশ পার্সেন্ট কত তাহলে আমরা কি করবো এই ম্যাজিক সূত্রে বসিয়ে এই জায়গার সংখ্যার সঙ্গে এই পার্সেন্টেজের তুলে একশো দিয়ে ভাগ করে এই রাশিটা অনায়াসে বেরিয়ে আসবে তো এক্সাম্পল না হলে বিষয়টা একটু খোট লাগবে তো আর একটা যেটা রয়েছে এই ম্যাজিক সূত্র ওয়ানের মধ্যে যে মনে করি আমি যে কতজন ক্লাসে আছে জানি না এই কতজন আছে সেটা জানি না কিন্তু এর এত পার্সেন্ট এইটা কত এটা জানি যদি এইরকম থাকে কোনো কোনো সমস্যার মধ্যে তখন আমরা কি করব এই জায়গাটাকে এক্স ধরে নেব বিশেষ করে লাভ ক্ষতির অঙ্ক করার সময় আমাদের দেখা যায় যে কেনা দামটা দেওয়া থাকে না দামটা দেওয়া থাকে কিন্তু লাভের পরিমাণ দেওয়া থাকে যে টেন পার্সেন্ট লাভ হলো বা টোয়েন্টি পার্সেন্ট লাভ হলো তখন আমাদের কি করতে হয় এখানে সেই টেন পার্সেন্টকে টেন বাই হান্ড্রেড করে দিতে হয় এটা আমাদের জানা থাকে এইখানে এক্স থাকে আমরা সমীকরণ গঠন করে তার সমাধান করি তো আমরা যখন এক্সাম্পল দেব তখন এই বিষয়টা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে তো আমরা আসবো টুতে ম্যাজিক সূত্র টু তে বলা হচ্ছে যে যত বাই যার মধ্যে ইনটু হান্ড্রেড পার্সেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ একটা সূত্র অনেক সময় অনেকে কনফিউজড হয়ে গিয়ে এই অঙ্কগুলো করার সময় ভুল করে থাকে আমি দীর্ঘদিন ধরে গবেষণা করে দেখেছি যে স্টুডেন্টরা এই জায়গাতে কত পার্সেন্ট এটা নির্ণয় করতে গিয়ে কনফিউশনের মধ্যে পড়ে গিয়ে অঙ্ক ভুল করে থাকে যদি তোমরা আজকে জেনে নাও যে যত পায় যার মধ্যে ইনটু হান্ড্রেড পারসেন্ট এই কথাটার অর্থ কি এবং কোন অঙ্কগুলো করার সময় এই ম্যাজিক সূত্র টু আমাদের দরকার হয় তাহলে তুমি আর ভবিষ্যতে ভুল করবে না দেখো এখানে বলা হচ্ছে যত পায় যার মধ্যে ইনটু হান্ড্রেড পার্সেন্ট এই হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমি গুণ করছি এই হান্ড্রেড পার্সেন্টটা কিন্তু আমার ক্ষেত্রে কমন যেকোনো রাশির ক্ষেত্রে আমার যদি পার্সেন্টেজ বের করতে হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করতে হয় তাহলে যে অঙ্কগুলোতে এই পার্সেন্টেজ কথাটা উল্লেখ করা থাকবে না উল্লেখ থাকে না অর্থাৎ পার্সেন্টেজ কত পার্সেন্ট এটা বের করো নির্ণয় করো যদি এরকম অঙ্ক আসে তখন আমাকে এই ম্যাজিক সূত্র টু প্রয়োগ করতে হয় যত বাই যার মধ্যে টু হান্ড্রেড পার্সেন্ট মনে করলাম একটা ক্লাসে আড়াইশো জন স্টুডেন্টস আছে কতজন আছে আড়াইশো জন তার মধ্যে থেকে দুশো জন স্টুডেন্টস আজকে ছুটিতে চলে গেছে তাহলে কত পার্সেন্ট স্টুডেন্ট ছুটিতে চলে গেল দেখো কতজন গেল দুশো জন কজন গেল কতজন মোট আছে দুশো দুশো পঞ্চাশ জন তাহলে যতজন চলে গেল যার মধ্যে অর্থাৎ আড়াইশো জনের মধ্যে দুশো জন চলে গেছে কতজনের মধ্যে আড়াইশো জনের মধ্যে তাহলে যত যার মধ্যে ইনটু হান্ড্রেড পার্সেন্ট এটা যদি করি তাহলে কত পার্সেন্ট চলে গেছে অনায়াসে বেরিয়ে যাবে আর জায়গা মজার জায়গা যেটা তোমরা প্রতি বছরই খেয়াল করে থাকো কিন্তু তোমরা সেটাকে গুরুত্ব সহকারে দেখোনি আজকে জেনে নাও যে তোমাদের পরীক্ষা হয় স্কুলে মনে করো যে আশির মধ্যে পরীক্ষা হয় কুড়ি নম্বর তোমাদের প্র্যাকটিক্যাল থাকে তো সেই আশির মধ্যে তুমি মনে করো বাংলাতে বাহাত্তর পেয়েছো তুমি কত পেয়েছ বাহাত্তর পেয়েছ একবার একটু খেয়াল করে দেখো তো তোমার স্কুলে সেই খাতাটা যখন টিচার তোমাকে ক্লাসে দেয় যে এই যে খাতা আজকে দিলাম কালকে বাড়ি থেকে বাবা কিংবা মায়ের কাছ থেকে সই করিয়ে আনবে তখন তুমি খাতার উপরে এই রকম জিনিস দেখতে পাও যে বাহাত্তর বাই আসি তুমি যদি বাহাত্তর পেয়ে থাকো আশিতে পরীক্ষা হয় বাহাত্তর বাই আসি অর্থাৎ কত কার মধ্যে যত বাই যার মধ্যে তুমি যত পেয়েছ সেটা উপরে যার মধ্যে সেটা নিচে এবার যদি তোমাকে বলা হয় তো তুমি বাংলাতে আশির মধ্যে বাহাত্তর পেয়েছো তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছ কিচ্ছু না তুমি যেটা পেয়েছো তার সাথে হান্ড্রেড পার্সেন্ট গুণ করে দাও দেখো আশির একটা শূন্য কাটলাম আট নং বাহাত্তর নয় দশে নব্বই পার্সেন্ট তুমি নম্বর পেয়েছ তাহলে এই জিনিসটা কিন্তু আমরা প্রতি বছরই খাতায় খেয়াল করি কিন্তু এত সহজ যে পার্সেন্টেজ নির্ণয় করা যায় সেটাকে আমরা জানতাম জানতাম না তো আজকে কি জেনে গেলাম গুড তো যত বাই যার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এটা করলে আমরা শতকরা পরিমাণ নির্ণয় করতে পারবো তাহলে যে অঙ্কে শতকরার কথাটা উল্লেখ থাকবে না শতকরাকে নির্ণয় করতে হবে সেই অঙ্কের জন্য ম্যাজিক সূত্র কত টু আর যে অঙ্কের ক্ষেত্রে শতকরা পরিমাণ শতকরা লাভ শতকরা লস শতকরা যে কোনো একটা পরিমাণ দেওয়া থাকবে সেই অঙ্ক করার সময় আমরা ম্যাজিক সূত্র কত ব্যবহার করব। ওয়ান ব্যবহার করব তো আমরা ম্যাজিক সূত্র টুতে এক্সাম্পল সহকারে দেখে নিলাম এটা আমাদের কাছে ক্লিয়ার হলো ম্যাজিক সূত্র ওয়ানটা একবার একটু ক্লিয়ার করে নিই তো আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য দুশো টাকা অর্থাৎ দুশো টাকা দিয়ে একটা খেলনা কিনে তুমি যদি টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করো তাহলে বিক্রয় মূল্য কত হবে দুশো টাকা দিয়ে একটা খেলনা কিনেছ সেটাতে টোয়েন্টি পার্সেন্ট তুমি লাভ করছো এবং টোয়েন্টি পার্সেন্ট লাভ করার পরে তুমি সেটাকে বিক্রি করলে কত টাকায় বিক্রি করতে পারবে দেখো ম্যাজিক সূত্র ওয়ান কেন আমরা অঙ্ক পড়েই কোথা থেকে বুঝবো যখন পরীক্ষার হলে অঙ্কটাকে পড়বে কোন কোন জিনিস খেয়াল করবে পার্সেন্টেজ দেওয়া আছে ম্যাজিক সূত্র ওয়ান না টু ওয়ান দিলাম এত এত এর সমান সমান এত এবার লাভ বা ক্ষতি নির্ণয় করতে হয় কার উপরে যেন কেনা দামের উপরে বিক্রি দামের উপরে নয় তাহলে কত টাকায় কিনেছি দুশো টাকায় দুশো টাকার উপরে লাভ করেছি কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট লাভ দুশো টাকার কুড়ি পার্সেন্ট তো বিক্রয় মূল্য না দুশো টাকা এবং তার কুড়ি পার্সেন্ট এই দুটোকে যোগ করলে যেটা পাই সেটাই আমি দুশো কিনবো বিক্রি করার সময় দুশো টাকার পরে আবার কুড়ি পার্সেন্ট যোগ করে তারপরে তো বেচবো তাহলে দুশো টাকা দুশো টাকার কত পার্সেন্ট হয় একশো পার্সেন্ট পাঁচশো টাকা পাঁচশো টাকার কত পার্সেন্ট হয় একশো পার্সেন্ট হাজার টাকা হাজার টাকার কত পার্সেন্ট হয় একশো পার্সেন্ট পঞ্চাশ জন পঞ্চাশ জনের কত পার্সেন্ট হয় একশো পার্সেন্ট রাম রামের কত পার্সেন্ট একশো পার্সেন্ট বিষ্ণু বিষ্ণুর কত পার্সেন্ট একশো পার্সেন্ট জয়িতা জয়িতার কত পার্সেন্ট একশো পার্সেন্ট পবিত্র পবিত্র কত পার্সেন্ট একশো পার্সেন্ট সায়ন এবং পবিত্র দুজনের কত পার্সেন্ট একশো পার্সেন্ট তাহলে আমি দুশো টাকাতে কিনেছি বেচার সময় দুশো টাকাও থাকবে তার সঙ্গে কুড়ি পার্সেন্ট লাভও থাকবে তার মানে আমি বলতে পারি এই যে কেনা দাম তার একশো আর কুড়ি তার একশো কুড়ি পার্সেন্টে যদি আমি বেচি তবে সেটা হয় বিক্রয় মূল্য কেনা দামের একশো কুড়ি পার্সেন্ট মানে বিক্রয় মূল্য তাহলে কেনা দামের একশো কুড়ি পার্সেন্ট সমান সমান বিক্রয় মূল্য ডান না জানা থাকলে সেটা অটোমেটিক বেরিয়ে যাবে যে দুশো এর একশো কুড়ি পার্সেন্ট দুশো এর একশো কুড়ি পার্সেন্ট তুলে দিলে এই হয় এই কাটলাম তাহলে দুশো চল্লিশ টাকায় আমি বিক্রি করেছি দুশো চল্লিশ টাকায় বিক্রি করেছি তাই আমার লাভ হয়েছে এবার যদি এরকম অঙ্ক থাকে যে বিক্রয় মূল্য দেওয়া থাকলো লাভ দেওয়া থাকলো ক্রয় মূল্য দেওয়া থাকলো না এই ক্রয় মূল্যটা আমি জানি না কিন্তু বিক্রয় মূল্যটা আমি জানি বিক্রয় মূল্য দুশো টাকা বিক্রয় মূল্য দুশো টাকা তো এইবার আমি এই অঙ্কটার ক্ষেত্রে ক্রয় মূল্য কিভাবে নির্ণয় করব। তুমি যদি ঐকিক নিয়ম বা অন্য কোনো নিয়মে করতে চাও তোমার কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে কারণ তুমি কনফিউশনে পড়ে যাবে যে কোনটা আগে করব কোনটা পরে করব। এই কনফিউশনের মধ্যে দিয়ে তুমি যখন এগোবে তখন কিন্তু পরীক্ষার হলে সময় কিন্তু তরতর করে এগোতে থাকবে তোমার হাতে সময় অত নেই যে তুমি পরীক্ষা নিরীক্ষা করে পাঁচবার অঙ্কটাকে করবে তোমাকে একবারে করতে হবে সেই জন্য ম্যাজিক সূত্র সঙ্গে যখন তোমরা পরিচিত হয়ে যাবে ক্রমাগত পরের এপিসোডগুলোতে তখন দেখবে ম্যাজিক সূত্রে তোমাদের কাছে সব থেকে সহজ মনে হচ্ছে কারণ তোমরা যদি কেউ এই ম্যাজিক সূত্রের সাথে পরিচিত না থাকো কারণ এটা সম্পূর্ণ আমি আবিষ্কার করেছি তাই তোমরা হয়তো আজকে পরিচিত নও তোমরা অন্যান্যভাবে অঙ্কগুলোকে করো এবং খুব সহজভাবেই করো কিন্তু ম্যাজিক সূত্র দিয়ে যদি তোমরা অঙ্কগুলোকে করতে থাকো পঞ্চাশ ষাটটা অঙ্ক করার পরে তোমরা দেখবে যে অন্যান্য নিয়ম থেকে এই ম্যাজিক সূত্রটা অনেক সহজেই তুমি সমাধান করতে পারছো তাহলে ম্যাজিক সূত্র ওয়ান ব্যবহার করে এই জায়গাটা আমরা কিভাবে সলভ করতে পারি এত এর এত পার্সেন্ট সমান সমান এত তা আমি কেনা দাম তো জানি না জানি জানি না তাহলে কেনা দাম এক্স ধরতে হবে এক্স এর কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলে কেনা দামের কত পার্সেন্ট সমান সমান বিক্রি দাম হয় কেনা দামের একশো কুড়ি পার্সেন্ট হয় না কারণ একশো দাম তো থাকছেই সে তো একশো এই অঙ্কে সবসময় মনে রাখতে হবে যে এর এত পার্সেন্ট সমান সমান বিক্রি দাম যদি হয় তাহলে কেনা দামের কুড়ি পার্সেন্ট তো আর বিক্রি দাম হতে পারে না কেনা দামের কুড়ি পার্সেন্ট হচ্ছে লাভ তার সাথে কেনা দাম যোগ করলে বিক্রি দাম হয় তাহলে কেনা দামের একশো কুড়ি পার্সেন্ট সমান সমান বিক্রয় মূল্য এই দেখো ডান পাশেরটা জানা থাকলে বা পাশেরটা যদি না জানা থাকে এক্স ধরতে হয় তাহলে এক্স এর মানে গুণ একশো কুড়ি পার্সেন্ট মানে একশো কুড়ি বাই একশো সমান সমান দুশো চল্লিশ সমীকরণের সূত্র জানা আছে সূত্র কি এপাশের থেকে এপাশে গেলে ভাগ থাকলে গুণ হয় গুণ থাকলে ভাগ হয় দুশো চল্লিশ ইন্টু একশো বাই একশো কুড়ি দুই দুই গুণ একশো দুশো টাকা মানে এই সূত্র ধরে যদি তুমি এই জায়গাটা পাতাতে পারো একবার তারপরে তোমাকে কোনো রকমভাবে পৃথিবীর কেউ ভুল করাতে পারবে না কারণ এত এর এত পার্সেন্ট সমান সমান এত এত গুণ এত সমান সমান এত আবার সমীকরণের নিয়ম আমরা জানি এ পাশ থেকে এ পাশে গেলে ভাগ থাকলে গুণ হয় গুণ থাকলে ভাগ হয় এটা তোমাকে দুশো আনতেই হবে তুমি যদি ঐকিক নিয়মে করতে চাও করতে পারো কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে আগেরটা পরে পরেরটা আগে লেখা হয়ে যেতেই পারে কিন্তু এভাবে কোনো রকম কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না তাই আমি তোমাদেরকে বলবো যারা জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা অন্যান্য অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের জন্য পরীক্ষা নিচ্ছে যেমন রামকৃষ্ণ মিশন আছে আর্মি স্কুল আছে তাদের কিন্তু পরীক্ষার হলে কম্পিটিশনের সময়ে তাদের সময় সাশ্রয় করতে হবে এবং তার মেন উদ্দেশ্য থাকবে অঙ্কটি যেন সঠিক আমি করতে পারি আর সঠিক অঙ্ক করতে গেলে আমার মাথায় টেনশন থাকবে না আমি একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে এগিয়ে যাবো যেখানে আমার অঙ্ক শেষ পর্যন্ত গিয়ে সঠিক হতে বাধ্য যদি সেই নিয়মে তুমি আসতে চাও তাহলে তুমি ম্যাজিক সূত্র ওয়ান এবং টু এই দুটোকে ফলো করবে তাই আজকের এপিসোড এখানে শেষ করতে দেখা হবে পরবর্তী এপিসোডে লিখিত অঙ্কের সমাধানের মাধ্যমে এবং এই ম্যাজিক সূত্র ওয়ান এবং টু এর ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো কম্পিটিশনের জন্য তুমি প্রস্তুত হতে থাকো